এক অদ্ভুত অভিজ্ঞতা হবে বুঝলে, কোনো দিন আমি এই অভিজ্ঞতার সামনাসামনি হইনি, দেখা যাক কেমন লাগে, পায়ের মেয়ে দেখতে যাব। আমি এরকম দাঁতবার করে হাসছে কেন, আমি ভাবছি স্টিল ছবি হচ্ছে। এই যে ম্যাডাম, আর আমি চললুম দেওয়ারের মেয়ে দেখতে, মানে এনার দেওয়ার আমার ভাই, হেভি এক্সপিরিয়েন্স হবে, জীবনে কোনো দিন যায়নি, ভাই আমার একটা প্রেমও করতে পারলো না, মেয়ে দেখতে যেতে হচ্ছে, মুলো মুলো দাঁত, মুলো গুলো কান পাথর। এখন আমরা বাড়ি ফেরার পথে, মেয়েদের বাড়ির ভিডিও দিলাম না বলে কেউ ক্ষুণ্ণ না, সেটা সমীচীন নয়। তো কী অভিজ্ঞতা হলো বাড়ি গিয়ে শেয়ার করছি। তো কাল ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে কী অভিজ্ঞতা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম প্রথম তো অদ্ভুত লাগছিলো, কারণ জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স প্রথম, যে অফিসিয়ালি সেই আগেকার দিনের বাবা মায়ের মতন মা মানে মেয়ে দেখতে যাওয়া ব্যাপারটা। তো যাই হোক, এখন যেহেতু ভাইয়ের অ্যারেঞ্জ ম্যারেজ ছাড়া তো গতি নাই, তো সেই কারণে এরকম একটা ডিসিশনে আসতে হয়েছে। যাই হোক, বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে মেয়ে কেমন কি না কেমন, এই সমস্ত তো অপ্রাসঙ্গিক প্রশ্ন, কারণ সেসব বলার কোনো রকম অধিকার বা কিছু আমাদের নেই। একটা মানুষ একটা মানুষকে কি বিচার করবো, একজনকে দেখতে যাওয়া, একজন মানুষকে দেখতে যাওয়া যে হ্যাঁ সে আমাদের বাড়ির সদস্য হবে, তো সেই হিসাবে কাউকে একজনকে দেখতে যাওয়া, বিচার করার প্রশ্ন এখানে কোনো মতেই আসে না। কিন্তু যে ব্যাপারটা আমি গিয়ে অনুধাবন করলাম, যেটা দেখে কিছুটা খারাপ লাগলো, সেটা হচ্ছে যে আমাদের সেই যে গ্রামের সোসাইটিটা এখনও সেই জায়গাতেই মোটামুটি দাঁড়িয়ে আছে। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, তখন যখন দেখতাম যে আমাদের গ্রামের কোনো বা পাড়ার কোনো দিদিকে দেখতে আসে বা কিছু, তখন সেই যে ছেলেকে ঘিরে বসা বা মেয়েকে ঘিরে বসা, তাদের তো সেপারেটভাবে তাদের কোনো রকম স্পেস দেওয়া হতো না, হ্যাঁ একে অপরকে প্রশ্ন করার মতন, যেটা আমরা জেনারেলি সিরিয়ালে বা সিনেমায় দেখে থাকি। তো আমি গিয়ে দেখলাম বিষয়টা মোটামুটি সেরকমই। তো আমার মনে হয় সেগুলো এগুলো একটু চেঞ্জ হওয়া দরকার। এবার কী বলতো, আমি বললে তা চেঞ্জ হবে না, বা একটা জায়গায় কালচার হুট করে চেঞ্জ হয়ও না। তবে এইটা একটু আবার একদিক থেকে আবার নস্টালজিকও লাগছিলো, যে হ্যাঁ সেই তো সেই রকমই ব্যাপার স্যাপার, যে গোটা গ্রামের লোক একসঙ্গে দেখতে এসছে। হ্যাঁ, তো ভালো লাগা খারাপ লাগা মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি হলো। তো ঠিক আছে, পরে আবার কোনো রকম ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।